আপনারা সকলে শুনতে পাচ্ছেন? ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকায়া চক্ষুরুন্মীলিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। শ্রীচৈতন্যা মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপকদামহিহং দদামি স্বপদান্তিকম্। বন্দেহং শ্রীগুরৌ শ্রীযুতপদকমলং শ্রীগুরুং বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণা রঘুনাথান্বিতং ত্বং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজনসহিতং কৃষ্ণচৈতন্যদেবং শ্রীরাধাকৃষ্ণপদাং সহগণা ললিতা শ্রীবিশাখান্বিতং চ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিব সদ্গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হরে কৃষ্ণ। কালকের অনুষ্ঠানে আপনারা কে কে উপস্থিত ছিলেন? হরে কৃষ্ণ, খুব ভালো। তাহলে আমি কালকে যেটা আলোচনা করেছিলাম তারপর থেকে আরেকটু আলোচনা করি। কালকের আলোচনার বিষয়টা আমি একটু সংক্ষেপে বলে নিচ্ছি। আমি প্রথমে বর্ণনা করেছিলাম বেদের প্রকাশ কিভাবে হল। ভগবান ব্রহ্মার হৃদয়ে যে জ্ঞান প্রদান করেছিলেন সেটি হচ্ছে বেদ, এবং সেই বেদের দুটি শাখা ব্রহ্মা থেকে প্রবর্তিত হলো। একটা হচ্ছে কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড, যেটা এই জড়জগতের বিষয়, আরেকটি হচ্ছে ভগবত মুক্তি। এই কর্মকাণ্ড এবং জ্ঞানকাণ্ডের শাখাটি তিনি বিভিন্ন ঋষিদের মাধ্যমে প্রকাশ করলেন, আর এই ভক্তির মার্গটি তিনি তার কনিষ্ঠ পুত্র নারদের মাধ্যমে প্রকাশ করলেন। এখন আমাদের যে ধারাটা, এই ধারাটা হচ্ছে ভক্তির ধারা। কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড অতিক্রম করে এই ভক্তির ধারা। কর্মকাণ্ডটা হচ্ছে জড়জগতের ভোগের পন্থা, আর জ্ঞানকাণ্ডটা হচ্ছে এই জড়জগৎ থেকে মুক্তি দাবের পন্থা। তো এই যে ভক্তি মুক্তি, এই দুটোই জড়জাগতিক বিষয়। জড়জগতের ভোগ আর জড়জগতের ভোগে বিতস্বত হয়ে এই জড়জগৎ থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা। কিন্তু এই জড়জগতের ঊর্ধ্বে যে আরেকটি জগৎ রয়েছে, চির জগৎ, সেই জগতের বিষয়টি হচ্ছে ভক্তি। এই জড়জগতের বিষয় হচ্ছে ভক্তি আর মুক্তি, আর চির জগতের বিষয় হচ্ছে ভগবানের প্রতি ভক্তি। সেই ভক্তিটি হচ্ছে বেদের চরম লক্ষ্য। কর্মকাণ্ড জ্ঞানকাণ্ডের প্রয়োজন রয়েছে, মানুষকে শিক্ষা দেওয়া হচ্ছে কিভাবে এই জড়জগতে আচরণ করা উচিত। এই জড়জগতে সকলেই সুখ ভোগ করতে চায়। সুখ মানেটা কি? সুখ মানে হচ্ছে যে আমাদের যে চাওয়া রয়েছে, আমাদের যে বাসনা রয়েছে, সেই বাসনাগুলি যদি যখন পূর্ণ হয় তখন আমরা সেটাকে বলি সুখ, আর বাসনাটা যখন পূর্ণ হয় না তখন আমরা সেটাকে বলি দুঃখ। তো এই যে জড়জগতে বাসনাগুলি কিভাবে পূর্ণ করা যায় সেটা বেদের কর্মকাণ্ডে দেওয়া হয়েছে। বাসনা নানা রকম আছে, আমি ধন চাই, আমি
জন চাই, আমি রাজা হতে চাই, আমি সম্রাট হতে চাই, আমি সারা পৃথিবীর একচ্ছত্র অধিপতি হতে চাই। এখন বেদে কিন্তু বলা হচ্ছে ঠিক আছে তুমি যেটা চাইছো সেটাই তুমি পাবে, তবে এইভাবে তোমাকে আচরণ করতে, এই কাজটা করলে ওই কাজটা ওই ফলটা পাবে। এই সমস্ত চেষ্টাগুলি হচ্ছে জড়জগতে ইন্দ্রিয় সুখ ভোগের জন্য। সাধারণ মানুষ এইভাবেই জড়জগৎটাকে ভোগ করতে চায়, সকলেই এই জড়জগৎটাকে ভোগ করতে চায়। কিন্তু যারা সেই স্তর থেকে অতিক্রম করেছে তারা এই জড়জগৎ থেকে বেরিয়ে যেতে চায়, সেই স্তরটা হচ্ছে মুক্তি। আর এই মুক্তির পরে হচ্ছে ভক্তির স্তর, মুক্ত হয়ে যাওয়ার পরে আসছে ভক্তির স্তর। যারা মুক্ত হয়ে গেছে তাদের জন্য এই ভক্তি, অথবা যারা ভক্তির অনুশীলন করছেন তারা ইতিমধ্যে মুক্ত হয়ে গেছে। তাই ভক্তরা মুক্তির আকাঙ্ক্ষা করেন না। ভক্তদের কাছে কি এরকম, দেখুন শাস্ত্রে মুক্তিটাকে বলা হয় কৈবল্য। আমাদের শাস্ত্রে কি বলা হচ্ছে শ্রীমদ ভাগবতে, কৈবল্য নরকায়তে। ভক্তের কাছে এই যে কৈবল্য মুক্তি, সাজুজ্য মুক্তি, এটা নরকে যাওয়ার মত। কেন? কেন সেখানে ভগবানের সেবা নেই, আর সেই সেবার মধ্যেই রয়েছে আনন্দ। সেবা যদি না থাকে তাহলে আনন্দ থাকবে না। প্রকৃতপক্ষে আমরা সুখ চাই না, আমরা আনন্দ চাই। সুখটা কি, সুখ আর আনন্দের মধ্যে পার্থক্যটা কি? সুখটা হচ্ছে সাময়িক দুঃখের নিবৃত্তি। যখন দুঃখের নিবৃত্তি হয় তখন আমরা সেটাকে বলি সুখ, আর সেটা চিরস্থায়ী হয় না, সেটা ক্ষণস্থায়ী। আর আনন্দটা হচ্ছে দুঃখের সম্পূর্ণ বিপরীত স্থিতিটা। দুঃখটা যদি অন্ধকার হয় তাহলে আলোক, আনন্দ হচ্ছে আলোক। আর সুখটা কি, ওই অন্ধকারটাকে কিছুক্ষণের জন্য সরিয়ে নাও। এটা এইভাবে দৃষ্টান্ত দেওয়া যেতে পারে যে অন্ধকার ঘরে রয়েছে আর একটা প্রদীপ জ্বালিয়ে সেই অন্ধকারটাকে দূর করছে। এখন এই প্রদীপটা যতক্ষণ জ্বলবে ততক্ষণ অন্ধকার দূরীভূত হবে, প্রদীপটা যখন নিভে যাবে আবার সেই অন্ধকার। তাহলে সুখটা হচ্ছে এরকম প্রদীপ জ্বালিয়ে অন্ধকার দূর করার মতো। হ্যাঁ, জাগতিক চেষ্টার মাধ্যমে দুঃখের নিবৃত্তি সাধন, এটা হচ্ছে সুখ। আর আনন্দটা কিরকম, আনন্দটা হচ্ছে আমি যখন ঘরের বাইরে অন্ধকার ঘরটা থেকে বেরিয়ে গেলাম, মধ্যাহ্নে সূর্যে আমি দেখছি সারা জগৎ উদ্ভাসিত, সেটা হচ্ছে আনন্দ। তাহলে বুঝতে পারলেন সুখ আর আনন্দের মধ্যে পার্থক্য। অন্ধকার ঘরে একটু প্রদীপ জ্বালিয়ে অন্ধকারটা দূর করাটা সঙ্গে আমরা সুখের দৃষ্টান্ত, সুখের সামঞ্জস্য স্থাপন করতে পারে। আর আনন্দটা কি, ওই অন্ধকার ঘর থেকে বেরিয়ে গিয়ে সূর্যের আলোকে আমরা যখন উপস্থিত। তাহলে এখন বললে আমাদের প্রকৃত কাম্যটা কি হওয়া উচিত? আমরা যদি অন্ধকার দূর করতে চাই প্রদীপ জ্বালিয়ে অন্ধকার দূর করবো, না ঘর থেকে বেরিয়ে গিয়ে সূর্যের আলোকে, যেখানে স্বাভাবিকভাবে সমস্ত অন্ধকার দূর হয়ে গেছে সেখানে যাব। অতএব এই যে ভক্তির পন্থাটা, এই ভক্তির পন্থাটা হচ্ছে আনন্দের পন্থা। আর সেই আনন্দ কিভাবে লাভ করা যায়, ভগবানের সান্নিধ্য লাভ। আচ্ছা এইটুকু বোঝা গেল, এখন তা আপনারা কি চান, সুখ চান না আনন্দ চান? আচ্ছা হ্যাঁ, আর সেই আনন্দটা কিভাবে লাভ করা যায়, সেই আনন্দটা লাভের পন্থা হচ্ছে ভগবানের সঙ্গে আমাদের প্রেমের সম্পর্ক স্থাপন করা। এই যে প্রেমের সম্পর্ক, প্রীতির সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক ভগবানের সঙ্গে, সেটাকেই বলা হয় ভক্তি। তাই যারা ভক্তি অবলম্বন করেছেন তাদের কাছে কি বলা হচ্ছে, কৈবল্য নরকায়তে। কৈবল্যটা মুক্তিটা তাদের কাছে নরকে যাওয়ার মতো দিয়ে। আচ্ছা এই সম্বন্ধে বাংলাতে চৈতন্য চরিতামৃততে আরেকটু সরলভাবে এই কথাটা বুঝিয়ে দেওয়া হয়েছে, আমি সেটা আপনাদের হয়তো বাংলা, যেহেতু আপনারা সকলেই বাঙালি আপনাদের বুঝতে সুবিধা হবে। সেখানে কি বলা হচ্ছে, সেখানে বলা হচ্ছে কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড কেবলই বিষের ভাণ্ড। এই যে বেদের যে কর্মকাণ্ড আর জ্ঞানকাণ্ড সেটা
দুটো বিষের পাত্র, অমৃত বলিয়া যে বা খায়, কদর্য ভক্ষণ করে, নানা জনে ভ্রমণ করে, তার জন্ম অধঃপাতে যায়। বোঝা গেল? হ্যাঁ, বুঝতে পারিনি, আমি তো বুঝিয়ে দেবো আমি। তাহলে ভক্তের কাছে কর্মকাণ্ড আর জ্ঞানকাণ্ডটা বিশ্বসদৃশ। বিষ খেয়ে কেউ আনন্দ লাভ করতে পারে? বিষ খেয়ে কেউ, যারা অজ্ঞান তারা বিষ খেয়ে মনে করে আমরা আনন্দ পাচ্ছি। কেমন, কিরকম নেশা যেটা করা হচ্ছে, নেশাটা কি বস্তু? নেশাটা কি? যে নেশাটাকে বলা হচ্ছে মাদক দ্রব্য, যেটা মাদকতা বা উন্মত্ততা আনে চেতনায়, চেতনাটাকে উন্মত্ত করে দেয়। আচ্ছা, এর যে ইংরেজি প্রতিশব্দটা, এটার একটা বিশেষ ইয়ে রয়েছে। সেই ইংরেজি প্রতিশব্দটা কি হচ্ছে? ইংরেজি প্রতিশব্দটাকে নেশার যে মাদক দ্রব্য সেটাকে বলা হচ্ছে ইনটক্সিকেন্ট, ইনটক্সিকেন্ট। এই শব্দটা আসছে টক্সিন থেকে। এই টক্সিন শব্দটার অর্থ কে কে জানেন আপনারা? হ্যাঁ, কে হাত তুলেন যারা যারা জানেন? টক্সিন শব্দটার অর্থ কি? টক্সিন শব্দটার অর্থ হচ্ছে বিষ। এই যে মাদক দ্রব্যগুলো গ্রহণ করা হচ্ছে সেগুলো সব অ্যাকচুয়ালি বিষ। আপনারা জানেন আফিম একটা মাদক দ্রব্য, আফিমটা বিষ। এরকমই যা কিছু রয়েছে, গাঁজা, ভাঙ, চরস, মদ, এগুলি সব হচ্ছে প্রকৃতপক্ষে এগুলি বিষ। এবং বিষের প্রভাবে, বিষের প্রভাবে অমৃত তো লাভ হয় না, মৃত্যু হয়। এখন এই যে এইগুলি গ্রহণ করে যে চেতনাটা যখন সাময়িকভাবে মৃত্যু পথগামী হয়, তখন মনে করে যে এটা একটা, ওরা একটা উত্তেজনা অনুভব করে। সেই উত্তেজনাটাকে তারা আনন্দ বলে ভুল করে। তার ফলে কি হয়, যে যারা এই নেশাগুলি গ্রহণ করে, তারপরে তাদের মনে একটা প্রচন্ড বিষাদ আসে, যাকে ইংরেজিতে বলা হয়, যেমন যারা মদ খায়, তাদের পরের দিন কি হয়, যারা এখানে ডাক্তার আছেন তারা জানেন, ওটাকে বলা হয় হ্যাংওভার। হ্যাংওভার, শরীরে প্রচন্ড বেদনা হয়। যখন মদ খেয়ে মাতাল হয়ে গেছে, তখন সে মনে করছে যে সে একেবারে শাহেনশাহ হয়ে গেছে, কিন্তু পরের দিন সকালবেলা সারা শরীরে ব্যথা, মাথায় ব্যথা, চেতনায় অত্যন্ত বিষাদ, এটাকে বলা হয় হ্যাংওভার। আর যারা আরো উগ্র ইয়ে গ্রহণ করে, তারা সেটাকে বলা হয় কামিং ডাউন, যেন অনেক উপর থেকে নিচে পড়ে গেছে। ওই মাদক দ্রব্য গ্রহণ করে যেন অনেকটা উপরে উঠেছিল, ব্যাস তারপরে নিচে পড়ে গেল। তার ফলে কি হয়, অনেক উঁচুতে উঠে যদি নিচে পড়ে, তাহলে হাড়গোড় ভেঙে যায়, ওদের অবস্থা সেরকমই হয়। অতএব এই যে সাময়িক উত্তেজনা, এই সাময়িক উত্তেজনার জন্যই মানুষ লালায়িত। এই জড় জগতে যে তথাকথিত সুখ, সেটা একটা সাময়িক উত্তেজনা, কিন্তু সাময়িক উত্তেজনার পরে বিষাদ আসে। সেটা জড় জগতে যা কিছু আমরা করি না, যাই হোক, এগুলো আপনার একটু বিচার করে দেখবেন। কিন্তু প্রকৃতপক্ষে আমরা কি চাই? আমরা এই জড় জগতের সুখ চাই, যেটা হচ্ছে সাময়িক উত্তেজনা বা সাময়িক দুঃখের নিবৃত্তি, না আমরা আত্যন্তিক চিরকালের জন্য দুঃখের নিবৃত্তি চাই? চিরকালের জন্য। সেই চিরকালের জন্য যদি দুঃখের নিবৃত্তি হয়, আর দুঃখটা যদি অন্ধকার হয়, তাহলে প্রদীপ জ্বালিয়ে সেই দুঃখের নিবৃত্তি হবে? কিন্তু আমরা যদি সূর্যের আলোকে যেতে পারি, তাহলে সেই দুঃখের নিবৃত্তি চিরকালে হবে। কেন, যেখানে সূর্য সেখানে অন্ধকার থাকতে পারে? পারে না। তাই এখানে বলা হচ্ছে কৃষ্ণ সূর্য সম। কৃষ্ণ হচ্ছে সূর্যের মত, আর মায়া হয় অন্ধকার। কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার। যাহা কৃষ্ণ তাহা নাহি, মায়ার অধিকার।
যেখানে কৃষ্ণ রয়েছেন সেখানে অন্ধকার সদৃশ্য মায়ার অধিকার নেই, মায়ার থাকার সম্ভাবনা নেই। মায়া কৃষ্ণকে দেখে সঙ্গে সঙ্গে পালিয়ে যায়, কেননা কৃষ্ণ হচ্ছেন মায়া প্রভু, আর যারা কৃষ্ণের শরণাগত হয়েছে মায়া তাদেরকে সঙ্গে সঙ্গে কবলমুক্ত করে। তো এখন এই যে কৃষ্ণের কে পাওয়ার পন্থা, কৃষ্ণের কাছে যাওয়ার পন্থা, সেই পন্থাটি হচ্ছে ভক্তি। তাহলে আমরা কালকে বিচার করেছিলাম বিস্তৃতভাবে যে কর্মকাণ্ডটা কিভাবে বিশ্লেষিত হচ্ছে, জ্ঞানকাণ্ডটা কিভাবে বিশ্লেষিত হচ্ছে। তারপরে জ্ঞানকাণ্ডের চরমে আমরা কি পাচ্ছি, যোগ। যোগের চরম প্রাপ্তিতে, চরম সিদ্ধিতে কি লাভ হচ্ছে, কার কার মনে আছে? যোগে যখন সমাধি হয়, যোগের সমাধিতে কি কি দর্শন হয়, কার কার মনে আছে? যোগের সমাধিতে ভগবানকে পরমাত্মা রূপে দর্শন, এবং সেই পরমাত্মা রূপে যখন তাকে দর্শন হয় তখন স্বাভাবিকভাবেই শ্রদ্ধায় তার কাছে মাথাটা অবনত হয়ে যায়। সেই যে তার কাছে যে মাথাটা অবনত হয়ে যায় সেটাকে বলা হচ্ছে শরণাগতি বা প্রপত্তি, প্রপন্ন। জীব তখন প্রপন্ন হয়, ভগবানের শরণাগত হয়, ভগবানের কাছে নিজেকে সমর্পণ করে দেয়, এবং ভগবানের কাছে যে সেই সমর্পণ, সেই সমর্পণ হচ্ছে ভক্তির শুরু। তাই ভগবদ গীতায় আমরা চরমে কি পাচ্ছি, ভগবানের উপদেশ। আমি কালকে বলেছিলাম, কার কার মনে আছে? হ্যাঁ, ভগবানের চরম উপদেশ কি? সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ। তাহলে দেখা গেল ভগবান কি বলছেন, মাম একম শরণম ব্রজ, আমার শরণাগত। তাহলে ভগবান কি করবেন, অহম ত্বাম সর্ব পাপে ভোমক্ষয়িষ্যামি। আচ্ছা, এখানে বিচার করে দেখুন, এই পাপের ফলে দুঃখ হচ্ছে, পাপ যদি না থাকে তাহলে দুঃখ থাকবে? তাহলে ভগবান বলছেন আমি তোমার সমস্ত পাপ মুক্ত করে দেবো, তার মানে আর দুঃখ থাকবে না। তারপরে তিনি কি বলছেন, মা সূচ। মা সূচ শব্দটার অর্থটা কি? এই নিয়ে কোনো চিন্তা করবেন, এই নিয়ে কোনো চিন্তা করবেন, চিন্তা না করার কারণটা কি? কেননা যেই প্রবেশ, যেই মার্গে, যেই স্থানে তুমি উপনীত হবে সেখানে আর সেই পাপের বা দুঃখের কোনো সম্ভাবনা থাকে না। যেমন অন্ধকার ঘর থেকে সূর্যের আলোকে এগিয়ে বেরিয়ে এলে তখন আর অন্ধকারের কোনো সম্ভাবনা থাকে? তো সেইটি হচ্ছে ভগবত ভক্তির প্রাপ্তি, যার সূচনা হচ্ছে শরণাগতি থেকে। তাই ভক্তিবিনোদ ঠাকুরের যে গানটি আমি গিয়েছিলাম মনে আছে, তোমরা অনেকে গাইছিলে আমি দেখছিলাম, তার মানে তোমরা এই গানটা জানো সকলে। কে কে জানো এই গানটা, হাত তোলো। হরে কৃষ্ণ, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, সপার সদ শিয় ধাম সহ অবতরি, অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, শিখায় শরণাগতি ভকতের। তিনি শরণাগতি শিক্ষা দিচ্ছেন, সেই শরণাগতিটা হচ্ছে ভকতের প্রাণ বা ভক্তির প্রাণস্বরূপ, শিখায় শরণাগতি। শ্রী চৈতন্য মহাপ্রভু এসে আমাদের এই শরণাগতি শিক্ষা দিচ্ছেন, এবং এই শরণাগতি হচ্ছে ভক্তির প্রাণস্বরূপ। এবং সরঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহার প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার। এই শরণাগতি যার হবে তার প্রার্থনা নন্দ কুমার শুনবেন, শ্রীকৃষ্ণ শুনবেন। তার মানে তিনি যা চাইবেন কৃষ্ণ তাকে তাই দেবেন, এটি হচ্ছে ভক্তির প্রাপ্তি। যখন মানুষ ভগবানের ভক্ত হয় তখন ভগবান তার প্রতি এত প্রসন্ন হন যে সে যা চায় সে তাই দিয়ে, তিনি তাই দিয়ে দেন, এমনকি তিনি নিজেকে দিয়ে দেন। সেই জন্য তিনি ভক্তকে ভক্তি দিতে চান না, তিনি মুক্তি অনায়াসে দিয়ে দেন কিন্তু ভক্তি দিতে চান না। কেন? কেননা অহম ভক্ত পরাধীন, ভগবান বলছেন যে আমি ভক্তের পরাধীন, ভগবান ভক্তের পরাধীন হয়ে গেল।
তো সেই জন্য ভক্তি মার্গটি এত দুর্লভ। তো এই যে ষড়দর্শনের মাধ্যমে আমরা পঞ্চম দর্শন যোগের সমাধির পরে যে ভগবানের সঙ্গে ভগবানকে দর্শন হচ্ছে পরমাত্মা রূপে, তার শরণাগতি এবং তার শরণাগতির পরে যে ভক্তি তত্ত্ব, সেই ভক্তি তত্ত্বটি এই ছটি দর্শনের চরম সিদ্ধান্ত। তাকে বলা হচ্ছে উত্তর মীমাংসা। শুরু হয়েছিল কি দিয়ে? পূর্ব মীমাংসা দিয়ে। পূর্ব মীমাংসা মানেটা কি? প্রাথমিক মীমাংসা, পূর্বের মীমাংসা, প্রথম দিকের মীমাংসা। সেটা কি? যেভাবে তুমি কর্ম করবে সেই অনুসারে তুমি ফল লাভ করবে। ভালো কর্ম করলে শুভ হবে, খারাপ কর্ম করলে দুঃখ হবে। এটা ছিল পূর্ব মীমাংসা। এটার প্রয়োজন রয়েছে, তার ফলে মানুষ কি করবে? যখন মানুষ এটা বুঝতে পারবে তখন মানুষ অন্যায় আচরণ করবে। যেমন আজকে যেহেতু শিক্ষার এই শিক্ষার অভাব, যেহেতু এই তথ্যটি কেউ জানে না, তাই কি হচ্ছে, চারদিকে পাপের পাপ কার্যে সকলে লিপ্ত হচ্ছে। কেননা তারা জানে না এই কার্যগুলির ফলে কি হবে। লোকেরা চুরি করছে, লোক ঠকাচ্ছে, খুন করছে, কত রকম অন্যায় আচরণ করছে। এখন ওরা মনে করছে যে এই অন্যায় আচরণগুলি করে আমি এই জড়জগৎ থেকে ভোগ করব। কিন্তু একটা সময় আছে আসবে যখন তার বিচার হবে। কেউ যদি অন্যায় আচরণ করে, পুলিশ তাকে ধরে নিয়ে গিয়ে যখন বিচারকের কাছে নিয়ে যায়, তখন বিচারক কি সিদ্ধান্ত দেয়? এই অন্যায় আচরণের জন্য এই দণ্ড ভোগ করতে হবে। মানুষ একেবারে বেপরোয়া হয়ে সমস্ত পাপ কর্মে লিপ্ত হচ্ছে আজকাল। আজকে চুরি করা, লোক ঠকানো, নারী ধর্ষণ, নরহত্যা, পশু হত্যা, এগুলি কেউ বিচার করে দেখে না যে এই কাজগুলির ফলে কি হতে পারে। সেই জন্য তারা নির্বিবাদে এই কাজগুলি করে যাচ্ছে। কিন্তু মানুষ যখন বুঝতে পারে যে না, অন্যায় আচরণ করলে আমরা আমাদের দণ্ড ভোগ করতে হবে, যারা জানে তারা কখনো পাপ কর্মে লিপ্ত হয় না। সেই সম্পর্কে প্রভুপাদ বলেছিলেন, 1944 সালে যখন এই বঙ্গভূমিতে এক প্রচন্ড মহামারী হয়, যে ইংরেজরা সমস্ত শস্য জাগিয়ে দিয়েছিল। কেন? কেন মানুষকে জোর করে সেনাবাহিনীতে যোগদান করতে করার জন্য যদি খাবার না থাকে তাহলে তারা ইয়েতে যোগদান করবে, সৈন্যবাহিনী। এবং সৈন্যের প্রয়োজন, কেন তারা যুদ্ধ করছে জার্মানির সঙ্গে দ্বিতীয় মহাবিশ্বযুদ্ধ। এবং তখন এটা 1944, এটা 1942। তখন হাজার হাজার লোক অনায়াসে মারা গেছে, কিন্তু একটাও দোকান লুটের বা চুরির ইয়ে আসে, লুটপাটের খবর আসে। তারা না খেয়ে মরে যাবে কিন্তু চুরি করবে না, না খেয়ে মরে যাবে তবুও লুট করবে না। কেন? কেন জানে যে এই লুট করা, অন্যায় কাজ করার ফলে যে তাদের দণ্ডভোগ করতে হবে, তার থেকে বরং মৃত্যুবরণ করে দেওয়া। কেন? তাহলে পরকালে এই জগৎ, এই জীবনটা শেষ হলে তখন আর দুঃখের সম্ভব। এই শিক্ষার এইটাই হচ্ছে পরিণতি এবং সুফল। সেই জন্য এই যে কর্মকাণ্ডের প্রয়োজন রয়েছে, কর্ম মীমাংসা বা পূর্ব মীমাংসার প্রয়োজন রয়েছে। তারপরে ভোগ করার পরে যখন মানুষ বুঝতে পারে যে এই জায়গাটা ঠিক আমাদের থাকার জায়গা নয়, এখান থেকে আমাদের বেরিয়ে যেতে হবে, তখন আসছে এই পরবর্তী চারটি দর্শন, যে ন্যায়, বৈশেষিক, সাংখ্য এবং যোগ। এই যে যোগ, এটাও জ্ঞানের একটা স্তর, এবং সেই যোগের স্তর অতিক্রম করে আসছে
বেদান্ত সূত্র, বেদান্ত বেদের অন্ত, সেই বেদের অন্তটি হচ্ছে ষষ্ঠ দর্শন। পূর্বমীমাংসা, ন্যায়, বৈশেষিক, সাংখ্য যোগ এবং চরমে উত্তর মীমাংসা, চরম সিদ্ধান্ত, যার প্রকাশ হচ্ছে বেদান্ত সূত্রের মাধ্যমে। এবং সেই বেদান্ত সূত্রের স্বাভাবিক ভাষ্য বা বিশ্লেষণ হচ্ছে শ্রীমদ ভাগবত। সরলভাবে এইভাবে বলা যায়, জীব যখন ভগবানের ভগবানকে জেনে ভগবানের শরণাগত হচ্ছে, তখন ভগবান তাকে তার কোলে তুলে হচ্ছে, তখন ভক্তের সঙ্গে ভগবানের এবং ভগবানের সঙ্গে ভক্তের প্রেমের সম্পর্ক স্থাপন হচ্ছে। এই যে প্রেমের সম্পর্ক, সেই প্রেমের সম্পর্কটি হচ্ছে। এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপায় এই ভক্তির পন্থাটি আমরা অনায়াসে পেয়ে গেছি। অন্যান্য যুগে আমাদের কি করতে হতো? ক্রমশ কর্মকাণ্ডের স্তর অতিক্রম করে, জ্ঞানকাণ্ডের স্তর অতিক্রম করে, যোগ সিদ্ধি লাভ করার পরে ভক্তি লাভ হত। কত কষ্ট সাপেক্ষ একটি পথ। আর যোগের যোগের যে সিদ্ধি, সে সম্বন্ধে আমরা দেখতে পাচ্ছি বিশ্বামিত্র মুনি 64,000 বছর ধরে তপস্যা করেছে, তারপরে পতন নেই। তাহলে ভেবে দেখো এই পন্থাটি কত কঠিন। কিন্তু মহাপ্রভু এই যে ভক্তি, যেটি চরম স্তর, সেটি আমাদের সরাসরি ভাবে দিয়ে গেল। সেই জন্য মহাপ্রভুকে বলা হচ্ছে মহাবদান্য, নমো মহাবদান্য, মহাবদান্য, মহান উদার, মহান দাতা। কেন? কৃষ্ণ প্রেম প্রদায়িত। এই কৃষ্ণ প্রেম ব্রহ্মারও দুর্লভ প্রেম, সবাকারে যাচ্ছে। ব্রহ্মারও দুর্লভ যে এই কৃষ্ণ প্রেম, তিনি সকলকে যেচে যেচে দান করছেন, সবাকারে যাচ্ছে। এবং সেই জন্যই বলা হচ্ছে অনর্পিত চরিণ চিরা। শ্রী চৈতন্য মহাপ্রভু কেন এসেছেন? যে বস্তুটি কোনোদিনও দান করা হয়নি, সেই বস্তুটি দান করা, অনর্পিত, যে বস্তুটি চিরকাল অনর্পিত ছিল, অনর্পিত চরিণ চিরাত, চিরকাল যেটা অনর্পিত ছিল, অর্পণ করা হয়নি, দেওয়া হয়নি, করুণায় অবতীর্ণ কর, সেটি দান করার জন্য তিনি করুণা করে কৃপা করে এই কলিযুগে অবতীর্ণ হয়েছেন। এবং সেটি কি? সমর্পিত উন্নত জলরসান, স্বভক্তি শ্রিয়াম। সেই বস্তুটি কি? যেটি চিরকাল অনর্পিত ছিল, সেটি উন্নত উজ্জ্বল রসে তার নিজের ভক্তি, স্বভক্তি, স্ব মানে নিজের, আর ভক্তি শ্রী, শ্রী মানে হচ্ছে সম্পদ। সেই ভক্তি সম্পদ, তার নিজের ভক্তি স্বরূপ যে সম্পত্তি, কোন কিভাবে কিরকম মাধুর্য, উজ্জ্বল রসান, মধুর রসে যে উজ্জ্বল ভাবে যে মধুর রস প্রকাশিত হয়েছে, অর্থাৎ পরকীয়া রসে যাহা ব্রজেতে প্রচার, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার, সেই বস্তুটি তিনি দান করার জন্য তিনি এসেছেন। তিনি এসে এই বস্তুটি দান করেছিলেন 500 বছর আগে, কিন্তু সেটি তিনি দান করেছিলেন কেবল ভারতবর্ষে। কিন্তু তিনি একটা ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন, পৃথিবীতে আছে যত নবরাধি গ্রাম, সর্বত্র প্রচার করিবেন। পৃথিবীতে যত নগর এবং গ্রাম আছে সর্বত্র, আমার এই নাম সমন্বিত যে মহামন্ত্র, সেটি প্রচারিত হবে, সর্বত্র প্রচার করিবেন। এবং সেটি আজ আমরা তার সফল রূপ দেখতে পাচ্ছি, শিল প্রভুপাদের করুণা প্রভাবে। শিল প্রভুপাদ যদি না আসতেন, তাহলে সারা পৃথিবী জুড়ে এই কৃষ্ণ ভক্তির প্রচার হত, এমনকি এই চট্টগ্রাম শহরেও আমরা কৃষ্ণ ভক্তি লাভ করতে পারতাম।
যদি প্রভুপাদ না আসতেন। অথবা আমি বলতে পারি আমি বঙ্গভূমিতে কলকাতা শহরের থেকেও আমি কৃষ্ণ ভক্তি লাভ করতে পারতাম না যদি প্রভুপাদ না আসতেন। এটি আমাদের সকলের বেলায় প্রযোজ্য, তাই নয় কি? প্রভুপাদ যদি না আসতেন তাহলে ইসকন যদি না স্থাপন করতেন তাহলে কি আমরা এই পথে তাহলে কি আপনারা আসতে পারতেন না? এখন এই যে অমূল্য সম্পত্তি আমরা পেয়েছি তার পূর্ণ সদ্ব্যবহার আমাদের করতে হবে, এবং তার সদ্ব্যবহারের পন্থাটি হচ্ছে শিল প্রভুপাদের গ্রন্থাবলীর মাধ্যমে আমরা যে পথটি পেয়েছি সেই পথটি অনুসরণ করা, এবং সেই পথটি অনুসারে তার নির্দেশ অনুসারে আমাদের জীবনকে কি গড়ে তোলা। সেটা কি খুব একটা কঠিন কাজ? যেমন চারটি নিয়ম পালন করে ষোলমালা জপ করা, এটা কি খুব একটা কঠিন কাজ? ষোলমালা জপ করতে বড় জোর 2.5 ঘন্টা লাগে, যারা একটু আস্তে আস্তে করে তারা তো বড় জোর 3 ঘন্টা লাগে, কিন্তু আমাদের 24 ঘন্টা রয়েছে। 24 ঘন্টার মধ্যে আমরা যদি মনে করি যে আমরা 8 ঘন্টা ঘুমোচ্ছি আর 8 ঘন্টা বা 10 ঘন্টা কাজ করছি, তাহলে 18 ঘন্টা গেল, তাহলে বাকি 6 ঘন্টা তো রয়ে গেছে। খেতে টেতে আরো না তো 3 ঘন্টা গেল, তাহলে 3 ঘন্টা তো আমরা অনায়াসে বার করে নিতে পারি, তাই নয় কি? এটা টাইম ম্যানেজমেন্ট হচ্ছে, আমরা সহজে আমাদের সময়টাকে ইয়ে করে দিতে পারি, সংরক্ষণ করে দিতে পারি। অতএব নিষ্ঠা সহকারে হরে কৃষ্ণ মহামন্ত্র ষোলমালা জপ করুন প্রতিদিন, এবং এই 4টি নিয়ম পালন করুন। এই 4টি নিয়ম পালনগুলো করা তো ভদ্রলোকেরও কর্তব্য, ভক্তদের ছেড়ে দিলাম, কেউ যদি ভদ্রলোক হতে চায় তাহলে তাদের এই কাজগুলি করা উচিত নয়, তাই নয় কি? অবশ্য বঙ্গভূমিতে অনেকেই মাছ মাংস খায়, প্রায় সকলেই বাঙালিরা সকলেই প্রায় অন্তত মাছ খায়, তাদের পক্ষে হয়তো এই যে আমিষ আহার বর্জনটা কঠিন কাজ হতে পারে, কিন্তু কোনো ভদ্রলোকের পক্ষে নেশা করা উচিত? আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের পাড়ায় একজন নেশা করতো আমরা শুনতে পেয়েছি, আমরা মনে করতাম ওই লোকটা যেন একটা রাক্ষস, আমরা ভয় পেতাম, ও ওই লোকটা নেশা করে মদ খায়। আর কয়েকজন লোক আমাদের পাড়াতে আমরা শুনেছিলাম ওরা রেস খেলে, তাদের প্রতি আমাদের মনোভাব ওরকম ছিল, ও এরা রেস খেলে, এরা খুব খারাপ লোক, জুয়া খেলা, রেস খেলা। এবং অবৈধ স্টেশনের কথা তো আমরা কল্পনাও করতে পারি, যে বেশ্যাবৃত্তি যে কি ব্যাপার সেটা আমাদের জানাই ছিল না, কিন্তু আজকে এই সমস্ত পাপকর্মগুলি চারদিকে কিভাবে ছড়িয়ে গেছে। তাই এই পাপকর্ম থেকে বিরত থাকার জন্য আমাদের এই 4টি নিয়ম পালন করতেই হয়। আপনারা সকলে কে কে নিরামিষাসী হয়েছেন হাত তুলুন। নিরামিষাসী ঠিক করে হাত তুলুন, গেরুয়া কাপড় পরে আছে হাত তুলছে না কি ব্যাপার? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা কে কে প্রসাদ খুঁজছি, থ্যাংক ইউ। সে প্রসাদ বলছি মানে নিশ্চিত না মাছ মাংস ছেড়ে দিয়েছে, এখন বাঙালিদের পক্ষে আমি জানি অত্যন্ত কঠিন কাজ, আমি জানি, এবং আমি অনেকেই দেখেছি তারা যদি বাড়ি থেকে না বেরিয়ে আসে তাদের পক্ষে নিরামিষাসী হওয়া সম্ভব নয়, প্রসাদ বলছি হওয়া সম্ভব নয়। তাই জন্য আমাদের বলতে হয় তাহলে বাড়ি থেকে বেরিয়ে এসো, তুমি তো এখন চাকরি করছো, তুমি বাড়িতে থেকো না, তুমি বেরিয়ে এসো। যাই হোক, এই 4টি নিয়ম পালন করে প্রতিদিন ষোলমালা জপ করবেন, এবং কখনো ইসকনের আশ্রয় ছেড়ে যাবেন না,
কেন ইস্কনের আশ্রয় ছেড়ে দেওয়া মানে কি? এই সময় কেন আমি একটা দৃষ্টান্ত দেব, ইস্কনের আশ্রয় ছেড়ে যাওয়ার তার অর্থ কি হচ্ছে? একটা নৌকোতে করে নদী পার হচ্ছে, সেই মাছ দরিয়ায় গিয়ে যদি তুমি নৌকা থেকে জলে ঝাঁপ দিয়ে পড়ো আর তুমি যদি সাঁতার কাটতে না জানো তাহলে কি অবস্থা হবে? বুঝতে পারছ? এখন ইস্কন হচ্ছে একটা নৌকা যা আমাদেরকে ভবসমুদ্র পার করে দেবে। এই জড় জগৎটা একটা সমুদ্রের মতো, একটা বিশাল অন্তহীন সমুদ্রের মতো। এখন আমরা যদি ইস্কনে থাকি, সেই নৌকোতে যদি আমরা থাকি, তাহলে কালক্রমে আমরা আমাদের গন্তব্যস্থল চির জগতে পৌঁছে যাব, যাবো নাকি? এখন ইস্কনের আশ্রয় ছেড়ে যদি আমি চলে যাই তাহলে কি হবে? ওই মাছ দরিয়ায় নৌকো থেকে জলে ঝাঁপ দেওয়ার মতো হবে, সাঁতার কেটে এই এই সমুদ্রটা পার হতে পারবে? যে কোনো সমুদ্র কেউ সাঁতার কেটে পার হতে পারে না, কিন্তু যদি আমরা জাহাজে বসে থাকি আর যদি উড়োজাহাজে বসে থাকি তাহলে তো আরো সহজ ব্যাপার। এখন সে উড়োজাহাজ বা প্লেন থেকে যদি আমি আকাশ থেকে যদি মাঝখানে ঝাঁপ দিই তাহলে কি হবে আমার? সুতরাং সবসময় মনে রেখো ইস্কন যেন একটা একটা অপূর্ব সুন্দর নৌকার মত। এই সম্বন্ধে একটা ছবিও আছে ভাগবতের, শ্রীমদ ভাগবতের দ্বাদশ স্কন্ধে, একটা জাহাজ, আর সেই জাহাজটা সাগর সাগর পথে যাচ্ছে। সেই সাগর পথে অনেক রকম হিংস্র জন্তু রয়েছে, কুমির, পিরানা, হাঙর ইত্যাদি অনেক রকমের হিংস্র জন্তু রয়েছে। আর সেই যে জাহাজটা, সেই জাহাজটার ইয়েতে ফ্ল্যাগ রয়েছে, পতাকা রয়েছে, সেই পতাকাতে লেখা আছে ইস্কন। আর সেই জাহাজটা চলছে কিভাবে? যে পালে, সেই জাহাজের পালে যে হাওয়া, সেই হাওয়াটা হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে। আর সেই জাহাজে সব ভক্তরা মৃদঙ্গ করতাল নিয়ে কীর্তন করছে, নাচছে। আর সেই জাহাজের কর্ণধার কে? শিল প্রভুপাদ। তাহলে এইরকম জাহাজে থাকলে আমাদের পার হতে কোন রকম সন্দেহ থাকবে? অতএব সব সময় ইস্কনের আশ্রয় থাকবে। আর যখন ইস্কনের আশ্রয় থাকবে, যখন এই জাহাজে আছো, তখন অন্য যাত্রীদের সঙ্গে কিভাবে থাকবে? মিলেমিশে থেকো, ঝগড়াঝাটি করো না। কেন ঝগড়াঝাটি করলে হয় কি? বিতর্ষত হয়ে মনে হবে না আমি এই জাহাজে থাকতে চাই না, আমি বলে জলে ঝাঁপ দেবে। আর জলে ঝাঁপ দিলে হাঙর কুমির সব রয়েছে, কি যে অবস্থা হবে! তাই যা হোক, ঝগড়াঝাটি হোক, মারামারি হোক, আমরা বলবো ঠিক আছে বাবা আমি এখানেই থেকে যাব। অতএব প্রথম কথা, এই নৌকোতে যখন আমরা রয়েছি সকলে আমরা যেন মিলেমিশে সেই গন্তব্যস্থলে পৌঁছতে পারি, আর সেই মিলেমিশে আর সকলকে যেন তুলে নিতে পারি। এই সমুদ্রে অনেক লোক হাবুডুবু খাচ্ছে, আমরা কি করব? তাদেরকে ওই সমুদ্র থেকে, ভবসমুদ্র থেকে তুলে আনবো, চলে এসো এই নৌকাতে। আর এই নৌকাটা এমনই, যত যাত্রী আসবে নৌকাটা তত বাড়তে থাকবে। সুতরাং আমাদের তো কোনো রকম দুশ্চিন্তার সম্ভাবনা নেই, বরং যত বড় হবে নৌকাটা তত বেশি আমাদের পরিস্থিতিটা তত বেশি নিরাপদ হবে। ছোট নৌকাতে ঝড় ঝাপটায় ইয়ে হতে পারে, কিন্তু বড় জাহাজে ঝড় ঝাপটা
কোনো হবে, যত আত্মা যত বড় হবে তত নিরাপদ হবে। অতএব তোমরা সকলে এই যে পন্থাটি খুঁজে পেয়েছ, এই পন্থাটি ওই সর্বান্তকরণে গ্রহণ করে ভক্তি পথে এগিয়ে চল। হরে কৃষ্ণ গৌর প্রেমানন্দে হরে, শ্রীল প্রভুপাদ কি জয়।